স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হওয়ার পরও আজ পর্যন্ত জোটেনি পাকা সড়ক ব্যবস্থা। তাই গ্রামবাসীরাই চাঁদা তুলে শ্রমদানের মাধ্যমে সড়ক নির্মাণ করতে এগিয়ে এলেন। গ্রামবাসীদের এই উদ্যোগ বিধায়ক সহ সরকারি আমলাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বড়ইয়ালা জিপির অন্তর্গত দলিবিল গ্রামের 4 ও 5 নং ওয়ার্ডের জনগণ। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সম্মুখে নিজেদের অভিযোগ উত্থাপিত করে বলেন যে স্বাধীনতার 75 বছর কেটে গেলেও সরকারের সুদৃষ্টি থেকে বঞ্চিত রয়েছে বড়ইয়ালা জিপির 4 ও 5 নং ওয়ার্ডের সড়ক ব্যবস্থা। স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার কেন্দ্রে ও রাজ্যে শাসন করেছে। বড়ইয়ালা জিপিতেও বহু সরকারি আমলা এলেন এবং গেলেন, তবে সেই জিপির 4 ও 5 নং ওয়ার্ডের দুরবস্থা তার জায়গায় আজও বিরাজমান। দেশের পরিবর্তন হচ্ছে ঠিক, তবে তার এক বাস্তব চিত্র তুলে ধরল ধলিবিল গ্রামের 4 ও 5 নং ওয়ার্ডের ভুক্তভোগী জনগণ। যদিও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হচ্ছেন সিদ্দিক আহমেদ, তথাপিও এই বিধানসভা কেন্দ্রের বড়ইয়ালা জিপির অন্তর্গত বিভিন্ন গ্রাম রয়েছে যেসব গ্রামে উন্নয়নের নামে কিছুই হয়নি। তাই বৃহত্তর গ্রামবাসীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে খুব শীঘ্রই বড়ইয়ালা জিপির প্রত্যেকটি কাজের নিরপেক্ষ তদন্ত হোক, আর তদন্ত ক্রমে এইসব দুর্নীতির মাস্টার মাইন্ডদেরকে ধরপাকড় করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। দলিবিল 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। কি অসুবিধা আপনাদের? আমাদের রাস্তা বিগত কত বছর আগে থেকে এখন পর্যন্ত কোনো রাস্তা হয় না, কোনো মেম্বার প্রেসিডেন্ট এরাও হই রাস্তা দিব দিয়া হইয়া দিন না। এরপরে রাস্তার তারা স্কিম ধরে স্কিম ধরে তারা খাই ফেলাই দেয়, আমরা কোনো রাস্তা পাই না। স্বাধীনতার পর তাই গড়ে আমরা রাস্তায় আছে, তো এখন পর্যন্ত কোনো রাস্তা আমরা স্কিম পাইছি না, না পাই আমরা নিজে পকেটের পয়সা দিয়া আশপাশ আমার ভাই বাতিও যায় লইয়া আমরা নিজে নিজে খাজ করিয়া করিয়া রাস্তা বানাইছি। বর্তমানে নিজে টেকা টুকা দিয়া চান্দা উঠাইয়া তখন এই আবেদন আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাওক, যাহাতে আমরা এই রাস্তার কোনো কিছু পাই, সহযোগিতা পাই, ওইটা সাহায্য সাহায্য পাই। ওই ব্যবস্থা মানে এই রাস্তা দিয়ে আপনারা কোন কোন ওয়ার্ড আপনারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া? 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডে বসে মানুষ বসবাস করিয়া কারিয়ারা যাতায়াতের রাস্তা রাস্তাটা লইয়া আমরা দক্ষিণ হরিমঞ্জ বাজে অনেক দিন থেকে আমরা বহুত কষ্ট করি আছি। ওখানে বড়বেলা জিপি ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর 4 নম্বর দিয়েটাও মিক্স আছে ওখানে। আমরা এক যাতায়াতের রাস্তা, আমরা এখানে কোনো কিছু সাহায্য পাইয়ার না। হিমন্ত স্যারের কাছে আমরা ওটা আবেদন করি আর যাতে আমরা ধান ওটা আমরা নজর পড়ে ওটা রাস্তা। আপনারা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র করছেন, আপনার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে আপনার বিধায়ক রয়েছেন সিদ্দিক আহমেদ, সিদ্দিক আহমেদের ভূমিকা কি আছে এখানে? সিদ্দিক আহমেদের তো অনেকদিন আমরা দেখাইছি রাস্তা, ওটা এটাও আমরা তাহলে দেখা হয়েছে কিছু হয়েছে তাই না? দেখছো নিজে গত বছরও গেছিলেন আটিয়া দেখিয়াও গেছিলেন, কিন্তু আমরা অনেক কিছু কিছু পাইছি না আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।